আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আবার চলে আসলাম কানেক্টরের ক্লাস নিয়ে। আজকে কানেক্টরের পার্ট থ্রি ফাইনাল ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসটি করেছো এবং সেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু কানেক্টরের আলোচনা করেছিলাম এবং কিছু রিভিউ টেস্ট তোমাদের দিয়েছিলাম এবং পার্ট টু এর সর্বশেষে আমরা দুইটা স্যাম্পল কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইজ করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম আমরা ফাইনাল ক্লাসে সেই স্যাম্পল কোশ্চেনগুলো আমরা সলভ করে দেব। সো আজকে সলভ ক্লাসে চলে আসলাম। আমি এখানে স্যাম্পল কোশ্চেন অ্যানালাইসে বোর্ডের কোনো কোশ্চেন আমি অ্যাড করিনি। আমি বোর্ডের বাইরে দুটো কোশ্চেন অ্যাড করেছিলাম কারণ আমরা বোর্ডের কোশ্চেন অনেকেই মোটামুটি করে ফেলেছি। সো একদম নন কোনো কোশ্চেন থেকে সলভ করলে খেয়াল করো অনেক সময় আমরা কানেক্টরগুলো বের করতে পারি না পরবর্তীতে আননোন কোনো কোশ্চেন আসলে। তো জন্য আমি একটু ডিফারেন্ট কোশ্চেন অ্যাড করেছি। আগে আমরা এই দুটো কোশ্চেন সলভ করব, দেন পর্যায়ক্রমে আমরা বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইজ করব। প্রথমে আমরা স্যাম্পল কোশ্চেন ওয়ান অ্যানালাইজ করব। তো টেক্সট যখন আমরা অ্যানালাইজ করব বা সলভ করব কানেক্টরের খেয়াল রাখতে হবে। আমরা আগেই বলেছি কানেক্টরের তেমন স্পেসিফিক কোনো রুলস নেই। সো কী করতে হবে কানেক্টর ভালো মার্ক বা ফুল মার্ক পাওয়ার জন্য? অবশ্যই তোমাদেরকে কানেক্টরগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, সেগুলো বাংলা অর্থ তোমাদেরকে জানতে হবে এবং যখন আমরা কানেক্টর সলভ করব যে টেক্সটটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া হবে সেই টেক্সটের প্রত্যেকটা লাইনের অর্থ আমাকে ভালোভাবে বুঝতে হবে। সেই জন্য তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে যাতে পুরো প্যাসেজটা তোমার অর্থটা একদম তোমার নখদর্পণে থাকে। পুরো প্যাসেজটা আগে একবার ভালোভাবে পড়ে নেবে, তারপর লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ সবগুলো সেন্টেন্স আমরা সলভ করব। তো এখানে প্রথমে আমি খুব তেমন টাফ কোনো কোশ্চেন অ্যাড করিনি, মোটামুটি সহজ একটা কোশ্চেন অ্যাড করেছি। আমি সলভ করব এখন কোশ্চেনটি। তোমরা একটু খেয়াল করবে কীভাবে আমরা সলভ করব। আমি নিচে আনসার দিয়েছি, তারপর আমরা কোশ্চেনে চলে যাব। ওয়েল, নাম্বার ওয়ান খেয়াল করো, প্রথমেই সামিয়া ইজ এ ভেরি সিনসিয়ার স্টুডেন্ট, একজন মেয়েকে নিয়ে প্যাসেজটি শুরু হয়েছে যার নাম হচ্ছে সামিয়া। সামিয়া হচ্ছে খুবই মনোযোগী একজন ছাত্রী। ড্যাশ শি গেটস টাইম, সে সময় পায়, শি সিটস টু স্টাডি, সে পড়তে বসে। আমরা বাংলাটা যদি করি এরকম, সামিয়া খুব মনোযোগী একজন ছাত্রী, যখনই সে সময় পায় তখনই সে পড়তে বসে। তো যখনই ইংরেজি আমরা জানি ওয়েন এভার, এই জন্য নাম্বার ওয়েতে আনসার হবে ওয়েন এভার। ওয়েন এভার শি গেটস টাইম শি সিটস টু স্টাডি। এরপর শি ডাজ নট পুট টুডেজ ওয়ার্ক ফর টুমোরো, সে আজকের কাজ পরের দিনের জন্য ফেলে রাখে না বা আজকের কাজ পরের দিনের জন্য করে না। ড্যাশ শি ডাজ ওয়েল ইন হার কলেজ টেস্ট, খেয়াল করো আগের লাইনের সাথে পরের লাইনের অর্থটা মিল করতে হবে, তাহলে সহজেই তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। আগের লাইনের অর্থটা ছিল এরকম, সে আজকের কাজ পরের দিনের জন্য রাখে না এবং এর জন্য এবং এইটার বেনিফিট হিসেবে সে তার কলেজ পরীক্ষায় ভালো করে। তার মানে নাম্বার ভিতে যে কোশ্চেন যে লাইনটা আছে লাইনটাতে একটি ফলাফল উল্লেখ করা হয়েছে। কীরকম ফলাফল? তার আজকের কাজ পরের দিনের জন্য না রাখার কারণে সে একটি ভালো বেনিফিট পাচ্ছে। তোমরা জানি ফলাফলের কানেক্টর হচ্ছে কনসিকুয়েন্টলি, সো দেয়ার ফোর, অ্যাজ এ রেজাল্ট। তো আমরা এখানে সো ইউজ করতে পারি, সো শি ডাজ ওয়েল ইন হার কলেজ টেস্ট। নাম্বার সিতে যাবো আমরা, ড্যাশ শি ডাজ নট ফরগেট টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, সে তার শারীরিক কসরত বা আমরা ফিজিক্যাল এক্সারসাইজ দৈনন্দিন যে এক্সারসাইজ সেগুলো সে কখনই করতে ভুলে না। এখানে তার আরও কিছু ভালো গুণাগুণ অ্যাড করা হয়েছে, প্রথম লাইনগুলোতে কয়েকটা গুণাগুণ অ্যাড করা হয়েছে, পরে আবার যেহেতু একই ধরনের কথা অ্যাড করা হচ্ছে আমরা জানি এক ঘটনার সাথে আরেক ঘটনা বা এক সেন্সেস আর সেন্সেসের সমন্বয় করার জন্য অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বিসাইড ফার্দার মোর এই ধরনের কানেক্টরগুলো আমরা ইউজ করি। সো এইখানে আমরা সিমিলারলি অথবা লাইকওয়াইজ যে কোনো একটা ইউজ করতে পারি, অথবা চাইলে আমরা অ্যান্ড ইউজ করতে পারি, চাইলে বিসাইডস ইউজ করতে পারি, চাইলে মোর ওভার ইউজ করতে পারি। তো যেহেতু তার সম্পর্কে ভালো কিছু গুণাগুণ পরবর্তী আরও কয়েকটি লাইনে আসে, এই কারণে আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ইউজ করে যাব। এখানে নাম্বার সিতে আমরা লাইকওয়াইজ দিতে পারি অথবা সিমিলারলি দিতে পারি অথবা চাইলে বিসাইডস দিতে পারি। আমরা সি নাম্বার লাইকওয়াইজ যদি না দেই তাহলে টিতে দিতে পারি। ওয়েল, সিতে আমরা লাইকওয়াইজ দেবো, লাইকওয়াইজ
Or similarly, she does not forget to take physical exercise regularly. Number D, there she maintains cleanliness. এখানে তার আরেকটি ভালো গুণগণের কথা বলা হয়েছে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করে, বজায় রাখে। তো এখানে আমরা আবার বিসাইড ইউজ করব তাছাড়া। নাম্বার ই, শি লাইকস টু কিপ ডিসিপ্লিন এভরিহোয়্যার, সে সব জায়গায় নিয়মবর্তিতা বজায় রাখে। এখানে তার আরেকটি ভালো গুণাগুণ উল্লেখ করা হয়েছে, সো এখানে আবার আমরা মোর ওভার ইউজ করতে পারবো। চাইলে মোর ওভার আগে লাইনে ইউজ করতে পারি, পরের লাইনে বিসাইডস ইউজ করতে পারি। এরপর নাম্বার এফে যাবো আমরা। এফে তার সম্পর্কে বলা হয়নি, এখানে খেয়াল করো, হার ব্রাদার, তার ভাই রিফাত ইজ ভেরি ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। এখানে তার সাথে তার ভাইয়ের তুলনা করা হয়েছে, সে যেমন ভালো স্টুডেন্ট, তার ভাই একই রকমভাবে ভালো স্টুডেন্ট না। এখানে তার ভাইকে তুলনা করতে গিয়ে তার সম্পর্কে নেগেটিভ ইনফরমেশান এখানে অ্যাড করা হয়েছে। তার মানে এখানে দুজনের সাথে তুলনা, এবং তুলনাটা যেহেতু মিল তুলনা হয়নি, এখানে বৈসাদৃশ্য অমিল। এবং আমরা জানি বৈসাদৃশ্য বা অমিল কোনো তুলনা করলে আমরা অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, বাট এ ধরনের কানেক্টর ইউজ করি। সো এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি অথবা বাট ইউজ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, হার ব্রাদার রিফাত ইজ ভেরি ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, রিফাত তার পড়াশোনায় মনোযোগী না। হি ডাজ নট ডু হিজ হোমওয়ার্ক রেগুলারলি, সে তার হোমওয়ার্ক প্রতিদিন করে না। He is fond of watching television and gossiping with others. তার পরিবর্তে সে পছন্দ করে টেলিভিশন দেখা এবং অন্যদের সাথে গল্প করা। ড্যাশ হি ক্যান নট ডু ওয়েল ইন হিজ কলেজ টেস্ট, এই কারণে। এখানে খেয়াল করো, তার আগের কয়েকটি লাইনে রিফাত সম্পর্কে নেগেটিভ কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে, তার সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া হয়েছে, এবং নাম্বার জিতে তার যে নেগেটিভ ইনফরমেশানগুলো ছিল, নেগেটিভ কার্যক্রমগুলো ছিল বা অ্যাক্টিভিটিসগুলো, তার ফলাফলে সে কী করে, তার ফলাফলে কী হয়, তার ফলাফলে যে নেগেটিভ কাজগুলো করার কারণে সে পরীক্ষায় ভালো করতে পারে নাই। তো এখানে যেহেতু রেজাল্টের লাইন অ্যাড করা হয়েছে, এই লাইনে তার নেগেটিভ অ্যাক্টিভিটিসের ফলাফল অ্যাড করা হয়েছে নাম্বার জিতে, এই কারণে আমরা জানি ফলাফলের জন্য আমরা কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট এই ধরনের ওয়ার্ড ইউজ করি বা কানেক্টর ইউজ করি, এখানে আমরা কনসিকুয়েন্টলি ইউজ করবো। ওয়েল, কনসিকুয়েন্টলি ফলে ক্যান নট ডু ওয়েল ইন হিজ কলেজ টেস্ট, এখানে হি ইউজ হবে ক্যান নটের আগে, একটু মিস্টেক হয়েছে, এই কারণে সে তার কলেজ টেস্টে ভালো করতে পারে না। এরপরে কী বলা হয়েছে, হি ইজ নট কেয়ারফুল অফ হিজ হেলথ টু, তার স্বাস্থ্য নিয়ে সে খুব বেশি সতর্ক না বা খুব বেশি কেয়ারফুল না। ওয়ান ডে হিজ সিস্টার সেড টু হিম, একদিন তার বোন তাকে বললো, ইউ শুড বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি, তোমাকে অবশ্যই তোমার পড়াশোনা নিয়ে মনোযোগী হতে হবে। ড্যাশ ইউ উইল নট বি এবল টু শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। আমরা কিন্তু সাধারণত এইভাবে কথাগুলো বলি, যদি তুমি পড়াশোনায় মনোযোগী না হও তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না, না হলে, তো না হলে ইংরেজি আমরা জানি আদারওয়াইজ, আদারওয়াইজ বসবে এখানে এইচ নম্বরে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু শাইন ইন লাইফ। নাম্বার আই, ড্যাশ হি ডাজ নট লিসেন টু হার সিস্টার, এইখানে লাইনটা হচ্ছে তার বোন আগের লাইনে বলছে তাকে যে তুমি যদি পড়াশোনায় মনোযোগী না হও তুমি জীবনে উন্নতি করতে পারবে না, কিন্তু পরের লাইনে আবার বলতেছে আইতে, কিন্তু সে তার বোনের কথা শুনে না। তো এখানে কিন্তু ইউজ হবে, কিন্তু ইংরেজি আমরা জানি বাট বাট হবে, বাট হি ডাজ নট লিসেন টু হার সিস্টার। সবার শেষে যে নাম্বার, ড্যাশ হি ইজ ডিসঅবিডিয়েন্ট, সে অবাধ্য হয়ে যায়, শি ক্যান নট ডু ওয়েল ইন হার ওয়েল ইন হিজ লাইফ, এবং সে তার জীবনে ভালো করতে পারে না। দুইটা লাইন এখানে অ্যাড করা হয়েছে, নাম্বার জেতে খেয়াল করো, যেহেতু এখানে বাংলাটা হবে এরকম, যেহেতু সে অবাধ্য সে তার জীবনে ভালো করতে পারে না। তো যেহেতু আমরা ইংরেজি জানি অ্যাজ, এখানে আমরা অ্যাজ ইউজ করতে পারবো, চাইলে আমরা সেন্স ইউজ করতে পারি। অ্যাজ হি ইজ ডিসঅবিডিয়েন্ট, হি ক্যান নট ডু ওয়েল ইন হিজ লাইফ, এখানে হি হবে, সি হবে না, সরি। ওয়েল, এরপর আমরা চলে যাব স্যাম্পল কোশ্চেন টু সলভ করতে। টু খেয়াল করো, টু প্যাসেজটা একটু বড়, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখা। সবসময় যে কোনো প্যাসেজ, যে কোনো টেক্সট সলভ করার জন্য কানেক্টরের পুরো টেক্সটটাকে একটু ভালো করে নিতে হবে, যাতে কোনো ডিফারেন্ট বা অন্য কোনো ওয়ার্ড থাকলে আমরা যাতে গেস করে ওয়ার্ডের অর্থটা জেনে নিতে পারি, তাহলে সলভ করতে সুবিধা হবে। আমি নিচে আনসারগুলো দিয়েছি, খেয়াল করো। তো প্রথমে আমরা একটু পড়ে নেব কী বলছে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং ইজ কস্ট বাই ইনক্রিজড অ্যামাউন্টস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ, এই বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার একটি কারণ হচ্ছে
পৃথিবীর চারপাশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া। ড্যাশ দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে এই বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার আরেকটি কারণ। প্রথম কারণটা উল্লেখ করা হয়েছে, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড, তার মানে একই ধরনের তথ্য পরের লাইনে দেওয়া হয়েছে, তো এই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করতে পারি, বিসাইড ইউজ করতে পারি, মোরওভার ইউজ করতে পারি, আমরা এখানে বিসাইডস ইউজ করব। তাছাড়া গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার আরেকটি কারণ। এরপর নাম্বার বিতে কী উল্লেখ করা হয়েছে, খেয়াল করো, ড্যাশ ইনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ ইজ অলসো রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। এখানে সেম ধরনের তথ্য আবার দেওয়া হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন। তো যেহেতু একই ধরনের তথ্য, আমরা জানি এক সেন্টারের সাথে আরেক সেন্টারের তথ্য বা ইনফরমেশন বা ঘটনা সমন্বয় করার জন্য আমরা অ্যান্ড বিসাইডস মোরওভার এই ধরনের কানেক্টার ইউজ করি। যেহেতু আগের লাইনগুলোতে আমরা বিসাইড ইউজ করেছি, এখানে আমরা মোরওভার ইউজ করব। তাছাড়া মোরওভার অর্থ হচ্ছে তাছাড়া বা এছাড়া। ইনভায়রনমেন্ট পলিউশন ইজ অলসো রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ বৈশ্বিক তাপমাত্রার আরেকটি কারণ। আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড বাই দ্য ডিস্ট্রাকশন, আমাদের পরিবেশ দূষিত হয় ধ্বংসের কারণে, অ্যান্ড বার্নিং ডাউন এবং পুড়িয়ে ফেলার কারণে কি, অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা উপকূলীয় বন পুড়িয়ে ফেলার কারণে বা ধ্বংস করার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড অলসো পলিউটেড বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি। আগের লাইনটিতে খেয়াল করে উল্লেখ করা হয়েছে কেন এনভায়রনমেন্ট পলিউশন হয়, ঠিক পরের লাইনটিতে সেম ধরনের তথ্য দেওয়া হয়েছে আরেকটা কারণ এনভায়রনমেন্ট পলিউশনের। কারণটা কি, র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি খুব বেশি হারে বেড়ে যাচ্ছে। যেহেতু একই ধরনের তথ্য আগের লাইনে এনভায়রনমেন্ট পলিউশনের কারণ উল্লেখ করা হয়েছে, এই লাইনেও এনভায়রনমেন্ট পলিউশনের কারণ উল্লেখ করা হয়েছে, সেম আগের মতো করে আমরা এখানে বিসাইডস, মোরওভার অ্যান্ড অলসো এই ধরনের ওয়ার্ড ইউজ করবো। যেহেতু আগে বিসাইডস, মোরওভার এ এবং বিতে ইউজ করেছি আমরা, এখন এই কারণে সিতে আমরা অ্যান্ড ইউজ করবো। ওয়েল, অ্যান্ড আওয়ার এনভায়রনমেন্ট ইজ অলসো পলিউটেড বাই দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি। দ্য ইউজ অফ CFCs, CFCsের পুনরূপ আমরা জানি ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহারের কারণে ইন প্যাকেজিং, প্যাকেট করার জন্য, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং উৎপাদন করার জন্য, কমার্শিয়াল প্রোডাক্টস, বাণিজ্যিক যে পণ্য দ্রব্যগুলো রয়েছে সেগুলো ম্যানুফ্যাকচার এবং প্যাকেট করার জন্য। দ্য ইউজ অফ ডিটারজেন্ট, কী ব্যবহার করা হয়, ডিটারজেন্ট ব্যবহার করার কারণে, সাচেস যেমন ওয়াশিং পাউডার অ্যান্ড ওয়াশিং অফ লিকুইড, কাপড় ধোয়ার পাউডার এবং কাপড় ধোয়ার যেই লিকুইড অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। এই সবগুলোই হচ্ছে পরিবেশ দূষণের একটি কারণ। অনেকগুলো কারণ এখানে উল্লেখ করা হয়েছে, CFCs, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার, ওয়াশিং অফ লিকুইডস, অনেকগুলো কারণ উল্লেখ করার পর নাম্বার ডিতে আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, কি, মেইন কালপ্রিটস ফর গ্লোবাল ওয়ার্মিং আর কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো, আগের লাইনগুলোতে বলা হয়েছে অনেকগুলো কারণ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণগুলো, পরের লাইনটিতে সেম একই ধরনের কারণ উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে সবচেয়ে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখানে যেহেতু একটু জোর দেওয়া হয়েছে লাইনটাতে, আমরা জানি এম্পাসাইজ করার জন্য বা জোর দেওয়ার জন্য আমরা হাওয়ার, ইনডিড, ইনফ্যাক্ট, ট্রুলি, অ্যাকচুয়ালি এই ধরনের কানেক্টর ইউজ করতে পারি। সো এখানে আমরা হাওয়ার ইউজ করতে পারবো চাইলে, বা ইনডিড বা ইনফ্যাক্ট যে কোনো একটা ইউজ করতে পারবো। ইনডিড মেইন কালপ্রিটস ফর গ্লোবাল ওয়ার্মিং আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ইট ইজ মেইনলি প্রডিউস, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মূলত উৎপন্ন হয় বাই দ্য বার্নিং অফ ফুসিল ফয়েল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে, অ্যান্ড ফরেস্ট এবং বন পোড়ানোর কারণে। ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড বাই দ্য পলিউটেন্টস, এখানে পরিবেশ দূষণের আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে। আরেকটি কারণ বলতে কারা পরিবেশ দূষণ করে, যেমন পরিবেশ দূষণকারী, পলিউটেন্টস মানে হচ্ছে পরিবেশ দূষণকারী, পরিবেশ দূষণকারীর কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এখানে আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে যেহেতু। সো এখানে আমরা বিসাইডস ইউজ করবো বা মোরওভার অ্যান্ড যে কোনো একটা ইউজ করবো। ওয়েল, নাম্বার এফে যাব, ড্যাশ পলিউটেন্টস আর মেথাইন অ্যান্ড CFCs, এখানে দূষণকারী কারা সে উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, কারা, মেথাইন এবং CFCs, যেহেতু উদাহরণ দেওয়া হয়েছে এখানে আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স ইউজ করবো বা সাচেস। নাম্বার জি, ড্যাশ দ্য কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং আর ভেরি ডেঞ্জারাস, এই বৈশ্বিক তাপমাত্রার যে ফলাফল খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক, এখানে নাম্বার জিতে খেয়াল করো,
অর্থটা হচ্ছে এরকম, কিন্তু এই যে পরিবেশ দূষণ হচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু এই বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার যেই ফলাফল সেগুলো খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস। এখানে জিতে ইউজ হবে, বাট দ্য কনসিকুয়েন্সেস অফ গ্লোবাল ওয়ার্মিং আর ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ড্রেডফুল বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। এই বৈশ্বিক তাপমাত্রার কারণে আওয়ার অ্যাবিলিটি টু গ্রো ফুড, আমাদের খাদ্য উৎপাদনের যে সক্ষমতা, মেবি রিডিউসড, কমে যেতে পারে। ওয়াইল্ড লাইফ, বন্যজীব অ্যান্ড ওয়াইল্ডনেস এবং বনভূমি মে সেভারলি বি ড্যামেজড, ধ্বংস হতে পারে অর ডেস্ট্রয়েড, ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা ধ্বংস হতে পারে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, এই বৈশ্বিক তাপমাত্রার কারণে। এখানে বৈশ্বিক তাপমাত্রার নেগেটিভ ফলাফলগুলো অ্যাকচুয়ালি এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথম লাইনগুলোতে আমরা দেখলাম যে ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ডনেস এগুলো ড্যামেজ হতে পারে, ডেস্ট্রয় হতে পারে। তার আগের লাইনগুলোতে ছিল খাদ্যের উৎপাদন আমাদের কমে যেতে পারে, এবং এইচ নাম্বার লাইনটাতে উল্লেখ করা হয়েছে, খেয়াল করো, ড্যাশ সি লেভেলস মে অলসো বি রেইজড, সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রের পানি বেড়ে যেতে পারে। একই ধরনের তথ্য দেওয়া হয়েছে, সেম আগের মতো করে আমরা, যেহেতু একই ধরনের তথ্য বারবার ইউজ করা হচ্ছে পরপর লাইনগুলোতে, সো আমরা যোগ করার জন্য আগের লাইনগুলোর সাথে অ্যান্ড অলসো বি সাইড এই ধরনের তথ্য ইউজ করব। তো এখানে বি সাইডস ইউজ করব আমরা, বি সাইডস সি লেভেলস মে অলসো বি রেইজড, ড্যাশ লোয়ার এরিয়াস লাইক বাংলাদেশ মে বি ফ্লাটেড। তো এই যে খারাপ দিকগুলো, পরিবেশ দূষণের কারণে, তাপমাত্রা বৃদ্ধি বেড়ে যাওয়ার কারণে যে নেগেটিভ ব্যাপারগুলো হচ্ছে, এর ফলে কী করতে পারে, তারপর দেন আমাদের বাংলাদেশের যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হতে পারে, ফ্লাটেড হতে পারে। সবার শেষে একটা লাইন দিয়ে শেষ করা হয়েছে, যে লাইনে ফলাফল উল্লেখ করা হয়েছে, খেয়াল করো, সরি, শেষ লাইনটাতে কী করতে হবে আমাদের, সেই লাইনটা উল্লেখ করা হয়েছে, উই শুড স্টপ পলিউটিং এনভায়রনমেন্ট অ্যাট এনি কস্ট, বলা হচ্ছে আমাদেরকে এই পরিবেশ দূষণ যে কোনো মূল্যেই বন্ধ করতে হবে। তাই সুতরাং এই ধরনের অর্থ আমরা ইউজ করবো এখানে, সো উই শুড স্টপ পলিউটিং এনভায়রনমেন্ট অ্যাট এনি কস্ট। এই ছিল আমাদের স্যাম্পল কোশ্চেন অ্যানালাইজ সলভ করা, কোশ্চেন নাম্বার 1 এবং 2 সলভ করলাম আমরা। কানেক্টরস, যেহেতু আমরা দুটি টেক্সট সলভ করলাম, এখন থেকে আমরা একটু বোর্ড কোশ্চেনে চলে যাব। আশা করি তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, প্রচুর সলভ করতে হবে। কানেক্টর যেহেতু বারবার বলতেছি, স্পেসিফিক যেহেতু কোনো রুল নেই, কারণ আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি। আমি সাজেস্ট করব 2019, 18, 17, 18 বছরের সব বোর্ডের কোশ্চেনগুলো যদি ভালোভাবে অর্থ বুঝে সলভ করে নাও, তাহলে তোমাদের জন্য কানেক্টর পুরোপুরি সহজ হয়ে যাবে এবং একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। ওয়েল, আমরা আগামী ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের উপরেই করব, এবং সেটা হচ্ছে কি, স্পেশাল ইউজেস, কোশ্চেন নাম্বার 3-তে 5 মার্ক থাকে, এটাতে আমরা স্পেশাল ইউজেসের উপর ক্লাস করব। সো সেটার জন্য প্রিপারেশন রাখো, খুব শীঘ্রই ক্লাসটি আমি আপলোড করব। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে আমরা, হোমওয়ার্ক নাম্বার 2, যেটা তোমরা এপ্রিলের 30 তারিখে দেবে আমাকে। এখানে আমি হোমওয়ার্ক দিয়েছি অল বোর্ড কোশ্চেন 2018 কানেক্টর সলভ করবে নাম্বার 1, এবং এরপর কমপ্লিটিং স্টোরি আর নতুন 5টি স্টোরি তোমরা কমপ্লিট করবে। এখানে 5টি স্টোরি দেখতেই পাচ্ছ, এগুলো মোটামুটি তোমাদের পরিচিত। ওয়েল, আজকে পর্যন্তই, আশা করি ভালো থাকবে এবং নিরাপদেই থাকবে। আবারও বলছি, যেহেতু সারা বিশ্ব মহামারী আকার ধারণ করেছে এই COVID-19 করোনা ভাইরাস, আমাদেরকে সচেতন থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। হোমওয়ার্ক সাবমিশন প্রসিডিউর তোমরা আগেই জানো, আমি আবারও উল্লেখ করে দিলাম একটু। সে পর্যন্ত ভালো থাকো, নেক্সট ক্লাসের অপেক্ষায় আমি থাকলাম, তোমরা থাকলে। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ এডুকেটর ক্লাসরুম। আল্লাহ হাফেজ।